পার্টনার ছাড়ি দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ নিয়ে কোথায় যাচ্ছি এখন বলবো না, নিজে হাতে খাবার করেছি, হ্যাঁ এই জন্য খাবারের ব্যাগগুলো কাউকে ধরতে দিই নাই, খাবারের ব্যাগগুলো নিজেই লিয়ে পরে যাচ্ছি। আর পার্টনার স্টেশনটা কি সুন্দর মধুবনী পেন্টিংয়ে সাজিয়েছে গো, কোনো দিন পার্টনার হারিয়ে পরে স্টেশনটাতেই শুধু একটা ভিডিও করে নিয়ে যাবে জানলে, বড় আগে থেকে চলে যাচ্ছে, এখনো ট্রেনের অনেক দেরি আছে। হ্যাঁ আর দেখো 2 লাখ ফলোয়ার, 2 লাখ ফলোয়ার, থ্যাংক ইউ তোমাদেরকে এত ভালোবাসার জন্য জানলে। এই বাবা ট্রেনটার উপরে বসে পরে শাহরুখ খানের মতো নাচ করবে নাকি গো? হ্যাঁ চলে আইছে আমাদের ট্রেন, চলে আইছে, এ দেখতে পেলে কোন জায়গাটা যাচ্ছি আমরা, এখন বলবো নাই, আমি দেখতে পাইছো তো পাইছো। আর এসি কামরাতে টিকিট করেছে নিশ্চয়ই, এসি কামরাতে করবে আমাদের লেগে টিকিট। আরে এখানে নয় আমাদের, এসি তো নয় স্লিপার ক্লাসে, চলো বলে নাই তুমি যাবে বঙ্গে, তোমার কোপাল যাবে সঙ্গে, সেই আমার হয়েছে জানলে, এতদিন পরে ঘুরতে বেড়াইছি। হ্যাঁ কোথায় এসিতে টিকিট করবে, সিটটা শুনতে মানে কি বলবে আমার, মানে মাথাতে গরম হয়ে যাচ্ছে, স্লিপার ক্লাসে কেটে যেতে হয় থার্ড ক্লাসে কাটুক তাহলে হয়। 2 লাখ ফলোয়ার হয়ে গেলো বলে কত আনন্দ করলাম, 2 লাখ ফলোয়ার আমার দেখবে যে দিদি যাচ্ছে স্লিপার ক্লাসে, চিচি চিচি ঘামে প্যাঁচ পেঁচানি লোককে বজবো জানি, দু 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 বিরক্ত লাগছে একবারে, কেমন সিট কে জানে, ফাটা ফাটা কোপালটাই আমার ফাটা জানলে, কোপালটাই আমার ফাটা একবারে, দূর মানে কেমন সিট কেমন লোক কে জানে কোথায় গিয়ে বসতে পাবো এবারে। হাতে করে যেটি ভয় করেছি সেইটি হয়েছে। এ দাদা জানলা থাকি পেয়ে পরে তো বেশ বসে গেছেন, উঠুন, হ্যাঁ বেটা ছিলাম মানুষ আপনি, কোমরে বেদনা তো কি হবে, আমার হাঁটুতে দরদ আছে, আমি উঠতে লাগবো, মেয়ে মানুষ আমি উঠতে লাগবো উপরে, আপনি উঠুন উঠুন, জানলা হাতটা আমার বটে, ও ব্যাগগুলো ঢুকাই দি, এই বাবা ঢুকিয়ে নেয় ব্যাগগুলো, তোর এইখানটাতে রেখে দি। বাবা রে কি গরম বাবা, হ্যাঁ ভাবলাম এসিতে ঠান্ডা হাওয়া খেতে খেতে যাবো, আর হাওয়া কি খাবি, কপালে কি হাওয়া খাওয়া আছে, হ্যাঁ এবারে স্লিপার ক্লাসে হাওয়া বার করে পর যাও, গরমে প্যাঁচ পেঁচানি ঘামে দূর দূর দূর। আর নিচে ব্যাগগুলো রাখলে পরে যদি লোকে আবার নিজের মনে করে লি চলে যায় কি দরকার বাবা, ব্যাগগুলো উপরে তুলে দিই। হ্যাঁ দেখো শুনো আর বলছি, তুমি যখন উপরে শুতে যাবে না তখন একটু অ্যাডজাস্ট করে নিবে, ব্যাগগুলোকে নিচে নামাই দাও না, বরং বালিশ করে শুয়ে নিবে তাও ভালো, আর জুতাগুলোকেও ভিতরে ঢুকিয়ে দিই। আর শোন তোরা যখন বাথরুম যাবি তখন জুতাগুলো ভিতরে থেকে বার করে নিয়ে যাবি, দিয়ে বাবা এসে পরে এইখানটাতে রেখে দিবি না, চুরি হয়ে যাবে, খালি পায়ে তখন যাবি বুঝে করবি তখন। আর পাটনা জংশন ছেড়ে দিয়ে ট্রেন চললো, কতদিন পরে ট্রেনে চাপলিও তো ঠিক না, মাকে আবার ফোন করে বলে দিই, মা আমার নাহলে চিন্তা করবে গো মা। হ্যাঁ দেখো বলে ট্রেন ছেড়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ রাইট টাইমে ছাড়িয়েছে, আর তুমি চিন্তা করো না আমি খাবার দাবার করে নিয়েছি, তোমার তো চিন্তা নাই, হ্যাঁ বাঁকুড়া হয়ে যাবো। হ্যাঁ শুন আর তো দিদা বলছে বাঁকুড়া হয়ে গেলে পরে দেখা করবে, এসে পরে হ্যাঁ তোর মামা আর তোর দিদা আসছে দেখা করতে। বাবা বলি অতদিন পরে ঘর থেকে বেরাইছি, বড় চিন্তা লাগছে, চাবিটা ঠিক করে দিলাম না দিলাম না কে জানে, তালাটা টানিয়ে দেখে নিলে ভালো হতো, আর গ্যাসটা বন্ধ করলাম তো, এই লাস্টে তো উই চা খেলো, কে জানে গ্যাসটা বন্ধ হয়েছে না হয় নাই, বলি মুখে মিষ্টি হাতে মিষ্টি তবুও খেয়ে খেতে মিটছে না, আরে ঘরে হলে 100 বার খাবার বাড়ি পরে ডাকতে হয়, ওরে আয় রে খাবি আয় রে খাবি আয় রে, তবুও আসতে মন করে না। হনুমানের দল তো যেখানে যাবে সেখানে তো ঝুলেই থাকবে, হ্যাঁ আমার এক ঝটকা ঘুম হয়ে গেল, দুপুর বেলা হয়ে গেল, বাবার এই রোদ দেখো কত, আর কোন স্টেশনে এলাম কে জানে, এ বলি কোন স্টেশন বটে এইটা, হ্যাঁ এ বলি কখন পৌঁছাবো, ও বাবা হ্যাঁ দেখো বলছে মাঝ রাতে 3টা 4টার সময় পৌঁছাবো, বাবা তাহলে এতটা সময় কি করবো, দূর দূর চলো আবার শুয়ে ঘুমিয়ে যাই, হ্যাঁ কাজ বাজ তো নাই এখানে, ঘুম ছাড়া কোনো কাজ নাই। এ 2 ভাইয়ের মধ্যে যদি ভাব দেখতে চাও তাহলে ওদের হাতে একটি ফোন দিয়ে দিবে, তখন দেখবে এক আত্মা এক প্রাণ, তো বিরাট ভালোবাসা তখন একবারে। এ বলি তুমি ট্রেনে যাও বাসে যাও গরুর গাড়িতে যাও যেখানে খুশি চেপে যাও, কেন মুড়ি যদি না খেলে তাহলে আর কি যাত্রা করলে, আর সাথে যদি গরম চা হয়ে যায়, ও কি কম্বিনেশন, হ্যাঁ চা আর মুড়ি বাবারে, আর কিছুই চাই না কিছুই চাই না। আর এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, আর পথ তো শেষ হওয়া নামই লাই না, ইয়াকে কেমন করে আসছে দেখো উল্টে পড়ে যাবে দেখো, লে বেটার সেলফ ইলে লে রে, আর কত গান করবো সময় কাটছে নাই, আর ইয়াকে দেখো হনুমানের মতো এদিক আর ওদিক করে বেড়াচ্ছে। আর বলিও না সবারই কামরাতে লাইট জ্বলছে ফ্যান চলছে, আমাদের কামরাতে লাইটও জ্বলে না ফ্যানও চলে না, রাত্রেবেলা কি হবে তাইলে, সবাই খুব চিন্তায় পড়ে গেছে, ইসমে লাইটই নেই হ্যায়। আমার বর আরো সব আমাদের কামরা বেটা ছেলেগুলো মিলে যখন রেলের কর্মীকে বললো, বলার সাথে সাথেই জানলে একবারে রেলের থেকে আর দেখো ইলেকট্রিক মিস্ত্রি আসে পরে তড়ি ঘড়ি করে একদম সব ঠিক করতে লেগে গেছে, দেখতে পাচ্ছ দেখো সব মিস্ত্রি কাজ চলছে, সব তড়ি ঘড়ি করে ঠিক করতে লেগে গেছে, হ্যাঁ আর তারপরে দেখো চলে গেছে লাইট না, রাত্রেবেলায় লাইট না থাকলে কি হতো বলে দেখি, আমরা রেলের কমপ্লেন জানানো মাত্রই যে ওরা সার্ভিসটা দিল সেই জন্য রেটিং দিতে বলেছে, সেই রেটিংটা দিয়ে দিল। হ্যাঁ বাঁকুড়া স্টেশনে ঢুকে গেছে ট্রেন, আর ভাই দেখা করতে আসবো বলেছিল, ভাই কোথায় গেল গো দেখতে পাচ্ছি না, যেগো কোন দিকটাতে আছে, আর ট্রেনটাও তো আমাদের একবার ইঞ্জিনটা পরে বগিটা বড় সামনে তো, হ্যাঁ দেখো ভাই রয়েছে এদিকে, হ্যাঁ হ্যাঁ কত বড় ব্যাগ নিয়ে আইছে, হ্যাঁ দেখ শুন যে ভাইফোটা তো তুই এলি নাই তো, ওই জন্য কটা মিষ্টি আর ভাইফোটার টাকাটা দিয়ে দিলাম কেটোয়াতে, হ্যাঁ হ্যাঁ দেখো ছেলে দেখো কেমন, ও আবার ভাইফোটার টাকাটা নিয়ে আইছে, ভাইফোটার টাকা নিয়ে চলে আসে, ছেলে কি বলবো চাকরি পাইছে ভাই, হ্যাঁ বড় হয়ে গেছে এখন চাকরি পাই পরে, আর মাকে নিয়ে আসতে পারতিস, কতদিন মাকে দেখিনি 1 বছর হতে যাচ্ছে, দূর মাকে নিয়ে এলে ভালো করতিস, লে সাবধানে যাবি টাটা, ও সাবধানে যাবি, আই দেখো মা দিয়ে পাঠিয়ে দিচ্ছে,
বাবারে, জামাই যাচ্ছে, নাতি যাচ্ছে, বিটি যাচ্ছে বলে কথা, মা ঘর থেকে রান্না করে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এ সাবধানে যাবি, আর বাঁকুড়াটা দেখলি মনে হচ্ছে ঝোপাঙ্কা ঝাপি নামি যাই, আর যাওয়ার দরকার নেই। আদেখো বাঁকুড়ার চপ, কতদিন পরে বাঁকুড়ার চপ খাচ্ছি। আদেখো মা মিষ্টি চাচির সন্দেশ করে পাঠিয়েছে, চাচির সন্দেশ, তারপরে সোনপাপড়ি, হ্যাঁ তারপরে আরো খাবার আছে। এ আমাকে দেখে হাসো না তোমরা, ও ঠান্ডার চোটে একবার গুটি ঝুড়ি হয়ে গেছি আমি। আর দেখো মেনুটা দেখছো, মা করে পাঠিয়েছে, ও মা একবার করে ভাইয়ের হাতে দিয়ে পাঠিয়েছে, ফ্রাইড রাইস, ফুলকপি, আলুর দম, বলি মেনুটা দেখেই তো বুঝে যাচ্ছে এটা পুরো জামাই আদরের খাবার। বিটি লেগে লয় এটা, জামাই যাচ্ছে, নাতি যাচ্ছে, হ্যাঁ খাবার দিয়ে পাঠাবে না, আবার ফ্রাইড রাইস, তার ফুলকপি, আলুর দম খাইয়ে পরে আর দেখো সব জাম জুটকে না শুয়ালে তো শান্তি নাই, তাদেরকে শুয়াবো, তারপরে আমি শুবো। হ্যাঁ দেখো দেখি পরে ভাবো না যে দিদির মাথাটা খারাপ হয়ে গেছে। বলি শুনো, রাত্রেবেলায় ঘুমিয়ে গেলে পরে সবাই যদি নিজের মনে করে ব্যাগগুলোকে নিয়ে পালিয়ে যাই কেউ, তখন আমার মুশকিল না, ইয়ার লাগে হাতের মধ্যে ব্যাগগুলোকে বেঁধে রাখি দিই, আর চললো ঘুমাতে, গুড নাইট। কোথায় আসেছি গো, সমুদ্র সমুদ্র, পুরীর সমুদ্র, কতদিন পর পুরীতে আইছি বেড়াতে।